ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال سبحانه لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم إن أعظم الأيام عند الله عز وجل يوم النحر ثم يوم القر رواه أبو داود وغيره وصححه الألباني আলহামদুলিল্লাহ আল্লাহ তবারক তাআলার অসংখ্য অগণিত হামদ সানা তারিফাত শুকরিয়া যে আল্লাহ তবারক তাআলা আমাদেরকে করোনা ভাইরাসের এই আযাবের ভিতরে এই আতঙ্কের ভিতরে সুস্থ রেখেছেন এবং সুস্থ অবস্থায় আমাদেরকে আল্লাহ তবারক তাআলা জিলহজ মাসের 10 তারিখ অতিবাহিত সুন্দরভাবে অতিবাহিত করার তৌফিক দান করেছেন এবং এই 10 দিনের সমাপ্তির পর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈদুল আজহা পালন করার জন্যে আসসুন্নাহ কমপ্লেক্স জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত এবং সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে আজকে আমরা ঈদের সালাত পড়লাম, ঈদ উদযাপন করতে যাচ্ছি, এই ঈদ কিসের ঈদ এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা এর আগে রমজান শেষে আরেকটা ঈদ করেছি, ঈদুল ফিতর, আর এটার নাম হলো ঈদুল আযহা। ঈদ মানে তো সহজ ভাষায় আমাদের কাছে পরিচিত যে অর্থ সেটা হলো খুশি, আনন্দ, খুশি এবং আনন্দের ঈদ। তো রমজান মাসে তো আমরা খুশি হয়েছিলাম, 1 মাস সিয়াম পালন করার আল্লাহ তৌফিক দিয়েছিলেন। 1 মাস সিয়াম পালন করার পর আমরা আল্লাহর কাছে আনন্দ প্রকাশ করেছিলাম 2 রাকাত ঈদুল ফিতর পড়ার মাধ্যমে। আর ঈদুল আজহা, এই ঈদ কেন পড়লাম? আলহামদুলিল্লাহ, এই ঈদের তাৎপর্য কী? এখানে অনেক বিষয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পরিবেশন করব, मुस्लिम एवं आबू दाऊद अन्य हादीस ग्रंथे एसेছে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস তিনি কি বলছেন মা মিন আইয়ামিনাল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আশর জিল হিজ্জা قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجلا قد خرج بنفسه وماله ولم يرجع بشيء من ذلك الحمد لله ابن عباس رضي الله عنه বর্ণনা করছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বছরের সবচেয়ে যেই দিনগুলোর আমল আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য আল্লাহর কাছে খুশি এবং আনন্দের ব্যাপার সেটা হলো জিলহজ মাসের এই 10 তারিখের আমলগুলো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ কি এই দিনগুলোর আমলের সমকক্ষ হবে না? আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করাও কি এই 10 দিনের আমলের সমকক্ষ হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জিহাদ করে যারা গাজী হয় এদের আমল এই 10 দিনের আমলের সমকক্ষ হতে পারবে না। জিহাদে গেছে কিন্তু অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায়, জিহাদে বিজয়ী লাভ করে, গনিমতের মাল লাভ করে ফিরে এসেছে বাসায়, এইরকম মুজাহিদের আমলকেও এই দিনের আমলের সাথে তুলনা করা যাবে না। হ্যাঁ, কোন মুজাহিদ ব্যক্তির আমলগুলোকে এই দিনের আমলের সাথে তুলনা করা যাবে? যে তার জান এবং মাল নিয়ে বাড়ি থেকে বের হলো, কিছুই ফিরে আসে নাই। ঘোড়াটা নিয়ে গেছিল, সেটাও আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে, সেটাও হত্যা করে ফেলেছে, এবং মুজাহিদ ব্যক্তিও প্রাণ বিসর্জন দিয়েছে, তাকে হত্যা করে ফেলেছে কাফের মুশরিকেরা, কিছুই ফিরে আসে নাই। ধনসম্পদ কিছু নিয়ে গেছিল, খাবার দাবার নিয়ে গেছিল, সেটাও ফিরে আসে নাই। এইরকম ব্যক্তির, শুধু সব মুজাহিদের ব্যক্তির এই দিনের আমলগুলোর সাথে তুলনা করা যাবে না। এই ব্যক্তির শুধু করা যাবে যার কিছুই ফিরে আসে নাই, সব আল্লাহর রাস্তায় সে কুরবানি করে দিয়েছে, ওই ব্যক্তি। এই দিনগুলো আমরা পার করে এসেছি, আলহামদুলিল্লাহ, খুশির ব্যাপার না? এই জন্য আমরা খুশির কারণে, আনন্দ প্রকাশের জন্য আল্লাহর কাছে এই 2 রাকাত সালাত আদায় করলাম। বোঝা গেছে? 10 দিন আমরা সুন্দরভাবে কাটিয়েছি। অনেকেই হয়তো অবহেলায় কাটিয়ে ফেলেছি, অনেকেই হয়তো অলসতায় কাটিয়ে ফেলেছি, অনেকেই হয়তো অসচেতনতার মধ্য দিয়ে কাটিয়েছি। এই দিনের আমলগুলো কি করতে হইতো? এই আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বললেন এই দিনের আমলগুলো হলো সবচেয়ে বেশি দামি, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এতদিন আজকে হয়তো খেয়াল করছি, হাই হাই তাই নাকি ছিল, এ অবস্থা নাকি, খেয়ালই তো করলাম না। এবার খেয়াল করেন, আগামীতে যেন এরকম ভুল না হয়ে যায়। এই দিনগুলোর আমলের মধ্যে কি আছে? হজ্জের পুরা আনুষ্ঠানিকতা, হজ্জের যে জরুরি কাজগুলো সব এই 10 দিনের মধ্যে, এই 10 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোর ব্যাপারে বলেছেন, ইন্না আযামাল আইয়ামি ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে মহানতম দিন হলো, শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুন নাহর, নাহারের দিন অর্থাৎ কুরবানির দিন। তারপরে বলছেন সুম্মা, অতঃপর। অতঃপর মানে কি? অনেক ব্যবধান। সুম্মা ইয়াউমুল কর, এর অতঃপর স্থির হওয়ার দিন। স্থির হওয়ার দিন এটা আমরা অনুভব করব না, এটা যারা হজে গেছেন হাজী সাহেবরা अनुभव करबेन। एगारो तारीख हाजी साहेबदेर ओइखाने मक्काय एगारो तारीखेर दिन के बला हय यौमुल कर्र। कर्र माने हलो स्थिर होवार दिन। हाजिरा सेदिन क्यों आराफाय थाके ना, क्यों मुजदालिफाय थाके ना, क्यों मक्काय थाके ना, क्यों कोथाओ थाके ना, सबाई मिनाय स्थिर थाके। एई हादिस दिये बोझा जाय जे मिनाते थाकाटा जरूरी। मिनाते थाकाटा हलो उत्तम एवं महान दिन। किन्तु आमादेर बांग्लादेशेर हाजिरा वंचित। कि दिये वंचित करा हय? मजहब दिये। अरे तुमी हानाफी मजहब ना, तुम्हार तो मिनाय थाका लागबे ना, तुम्हार मिनाय स्थिर होवार दरकार नाई, तुमी मक्काय स्थिर हओ, तुमी जेखाने सेखाने घुरे बेड़ाओ। बुझेছেন? সরাসরি হাদিসের বিরুদ্ধে মাযহাব দাঁড় করাই দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে ১০ তারিখের অর্থাৎ ইয়াউমুন নাহার কুরবানির দিনের পরে পরেই হলো শ্রেষ্ঠ দিন হলো কি ইয়াউমুল করর, স্থির থাকার দিন। অর্থাৎ হাজিরা এই দিনে সবাই যেন মিনায় থাকে, কেউ যেন মুজদালিফায় না থাকে, কেউ যেন আরাফায় না থাকে, কেউ যেন মক্কায় না থাকে। যদিও মক্কা শ্রেষ্ঠ জায়গা, তারপরও এই জিলহজ মাসের ১১ তারিখ হলো মক্কার চাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মিনায় থাকা, ইয়াউমুল করর। যাক আলহামদুলিল্লাহ। এই দিনে আমাদের আরও কিছু করণীয় আছে। আমরা এখানে কি করেছি? তাকবীর পাঠ, সিয়াম, सदाका, যত ধরনের সৎ আমল আছে, দলিল ভিত্তিক সৎ আমল, বেদাতি আমল না। 10 দিন একবারে মিলাদ চালাবেন, মিলাদ আর কিয়াম দিয়ে একবারে ভরে ফেলবেন, এটা চলবে না। হারাম কাজ, শরীয়ত সম্মত দলিল সম্মত গোজামিল মার্কা কোনো আমল করা এই দিনে করলে আরো বড় গুনাহ হবে। যেমন বিরাট সওয়াবের ব্যাপার, বেদাত করলে কিন্তু বিরাট গুনার ব্যাপার আছে। এই জন্য সাবধান, এই ১০ দিনের মধ্যে খবরদার কোনো বেদাত যেন আমরা না করি। আমরা অনেকেই বেদাতি কাজে সময় ব্যয় করি, সময় নষ্ট করে ফেলি, ধ্বংস করে ফেলছি সময়কে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই ১০ দিনের যত কাজ আছে সৎ আমল, এগুলো আমরা করেছি, ধরে নিতে হবে। এগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিয়েছেন। এরপরে আমরা এখন আনন্দ প্রকাশ করছি, আল্লাহ আমরা এই ১০ দিন কমপ্লিট করেছি। আল্লাহ তাবারকতাআলা তো সূরা ফাজরের ৪টা আয়াত এই ১০ দিনের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন, ছোট ছোট আয়াতগুলো। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। এখানে লায়ালিন আশর, ১০ রাত্রের কসম করেছেন, ফজরের কসম করেছেন, অতিবাহিত রাত্রের কসম করেছেন। ওই যে গত রাতটা অতিবাহিত হয়ে গেছে না, ১০ম দিনের রাত অতিবাহিত করেছি, এখন দিনের মধ্যে আছি। হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। আকলমান বিবেকবানদের জন্য কি এই কসমগুলোর মধ্যে কোনো জ্ঞান নাই, কোনো চিন্তা ভাবনার বিষয় নাই, বুঝার বিষয় নাই? হ্যাঁ, অবশ্যই আছে। এগুলো মহান দিন, এগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ দিন, যেগুলো আমরা পার করে এসেছি। এরপরে আমরা আনন্দ প্রকাশ করছি আজকে সালাতুল ঈদের মাধ্যমে। অনেক হতভাগা, অনেক হতভাগার নিকটে ঈদ হলো কি করা? গান বাজনা করা। আজকে লাগাও গান বাজনা। অনেক হতভাগা মুসলিম ফ্যামিলি, এদেরকে দেখে মনেও হবে না যে এরা মুসলিম ফ্যামিলি। এরা আগে থেকে প্রস্তুত, কিভাবে আজকের দিন বেপর্দা হতে হবে, বেপর্দার ট্রেনিং আগেই কমপ্লিট। ১০ দিনের মধ্যে বেপর্দা হয়ে কিভাবে চলবো, ঈদের দিনে কার সাথে মেলামেশা করব, কোন পরপুরুষের সাথে মেলামেশা করব, কোন নাটক দেখব, কোন সিনেমা দেখব, আর কি কি হিন্দি গান বাজাবো, এইগুলো সব ১০ দিনে এইসব প্রস্তুতি নিয়েছে এই হতভাগার দল। এদের জন্য ঈদ না, এদের জন্য আজকে হলো দুঃখের দিন, এদের জন্য হলো তাপের দিন, এদের জন্য হলো আজকে আল্লাহর শাস্তির দিন। দিনের সাথে তামাশা খেল তামাশা করার তাদের আল্লাহ তাবারক তাআলা শাস্তি অবশ্যই বরাদ্দ করবেন। মুসলমানদের ইসলামের ঈদকে নিয়ে যারা এইভাবে খেল তামাশা করে এদেরকে আল্লাহ তাবারক তাআলা যেন শিক্ষা দান করেন, আল্লাহ তাবারক তাআলা এদেরকে হুঁশ জ্ঞান দান করেন। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, ঈদ সম্পর্কে বললাম, অনেকে আবার দেখা যায় আজকে এই রাত্রেই আমার খুব মনটা খারাপ হয়ে গেল। রংপুর থেকে এক ভাই প্রশ্ন করেছেন, বলছে যে আচ্ছা ঈদের খুতবা কয়জনে দিতে পারে? ঈদের সালাত শুরু হওয়ার আগে বক্তা নিয়ে আসা হচ্ছে, সালাতের আগে চারজন বক্তা বক্তৃতা করবে, তাও আবার বললো যে আহলে হাদিস একটা সমাজ, একটা সংগঠনের নামও বলল, সংগঠনের নামটা উজ্জ্ব রাখলাম, বলছে চারজন বক্তা বক্তৃতা করবে, তারপরে ইমাম আলাদা আছে উনি খুতবা দেবেন। নাউজুবিল্লাহ, বেদাত। এটা হলো ঈদের খুতবার ক্ষেত্রে বেদাতের আয়োজন। যারা এই ইমাম ছাড়া আর কোনো ব্যক্তি এই জুমার কি বলে ঈদের খুতবায় খুতবা দিতে পারবে না, শুধুমাত্র তাও যিনি ইমাম হবেন তার খুতবাও আজকে শর্ট, তিনিও পুরোপুরি খুতবা দিতে পারবেন না, শর্ট খুতবা দেবেন। দুই খুতবার পরিবর্তে আজকে এক খুতবা হবে, আর সেখানে বক্তা ভাড়া করে নিয়ে আসা হয়েছে। ঈদের সালাতের পূর্বে খুতবা দিবে তিনজন, আর ঈদের সালাতের পরে খুতবা দিবে ইমাম সাহেব। নাউজুবিল্লাহ, এগুলো আহলে হাদিসের কলঙ্ক। যারা এইভাবে আহলে হাদিস পরিচয় দিয়ে আহলে হাদিস সমাজের কথা বলে, যারা এইভাবে ঈদের সালাতে আগে খুতবা দেয় আবার বক্তা নিয়ে আসা হয়, তারা অবশ্যই আহলে হাদিস নয়, এরা হলো এক ধরনের বেদাতই বলা যায়। আরও কিছু বেদাত খুঁজে পাওয়া যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন। আজকের এই দিনে সালাত হলো গুরুত্বপূর্ণ একটা আমল। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আল্লাহ বলছেন তুমি তোমার রবের জন্য সালাত পড়ো আর কুরবানি করো। দ্বিতীয় কাজ হলো আজকের দিনের কি কুরবানি করব আমরা। কুরবানি করার এটা তো হলো পুরান ইবাদত, কুরবানি করতে হবে, এটাও একটা ইবাদত জিনিস এবং শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানির দিনকে কেন শ্রেষ্ঠ বললেন? কুরবানি আছে বলে এই দিনটা হলো শ্রেষ্ঠ দিন। কুরবানির ফজিলতের ব্যাপারে অনেক হাদিস পাওয়া যায়, হাদিসগুলো প্রায় সবই যঈফ এবং জাল। এই যে সহিহ হাদিস, এটাই তো যথেষ্ট। আল্লাহর কাছে সবচেয়ে মহান দিন হলো কুরবানি করার দিন, মানে আজকে। তারপরে জিলহজ মাসের 10 তারিখের মধ্যে সমাপ্তির দিন হলো আজকে। আজকের দিনের মাধ্যমে আমরা এই 10 তারিখ সমাপ্ত করব আলহামদুলিল্লাহ। এই কুরবানির পশুর ব্যাপারে বলা হয়েছে যে কুরবানি আমরা যে জবাই করব এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই নির্দেশনা দিয়েছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে এই কুরবানির পশুর রক্ত মাংস কিছুই পৌঁছে না, কিছু পৌঁছে শুধুমাত্র তাকওয়া পৌঁছে। তাকওয়ার কারণে কুরবানি দিতে হবে, গোশত খাওয়ার জন্য কুরবানি নয়, তাকওয়ার জন্য, আল্লাহ ভীতির, আল্লাহ মহব্বতের কারণে, আল্লাহর বড়ত্ব এবং মহানত্ব বর্ণনা করার কারণে। আমরা যে আজকে কুরবানির পশুগুলো জবাই করব, এখানে কেন জবাই করব আল্লাহ বলে দিচ্ছেন, লিয়াজকুর ইসমাল্লাহ, যাতে করে এই কুরবানির পশুগুলোর উপরে তারা আল্লাহর নাম জিকির করে। পশুগুলোর থেকে আল্লাহর প্রাপ্য, আল্লাহর অধিকারটা কোনটা? গোশত খাওয়ার অধিকার আমার, আর আল্লাহর অধিকার, আল্লাহর হক হলো লিয়াজকুর ইসমাল্লাহ, তারা যেন এই কুরবানির পশুর উপরে ये 2 लाख टाका 3 लाख टाका क्यों आबार 50 लाख टाका दिए कुरबानी पशु किनतेछे এই পশুর ব্যাপারে আল্লাহ কি বলছেন আমি এই জন্যই পশু জবাই করতে বলেছি যাতে করে এই পশুর উপরে আমার নাম উচ্চারণ করা হয় আমার নাম বলা হয় বাস আল্লাহর অধিকার এতটুকু আল্লাহর হক হলো এতটুকু আর আপনি যদি এইটুকুই ভুলে যান এইটুকুই বাদ দেন তাহলে আপনার এই 30 লক্ষ টাকার এই যে আপনার 5 লক্ষ টাকার 3 লক্ষ বা 50,000 টাকার যে গরু কিনলেন এটা পুরাই বরবাদ লিয়াজকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম এই পশুর উপরে যেন আল্লাহর জিকির করা হয় কি জিকির করবেন আল্লাহু আকবার শুধু কি 50,000 টাকার গরু আপনার পশু আপনি কুরবানি দিবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কুরবানি দিয়েছিলেন আল্লাহর মহত্ব বর্ণনা করার জন্য আল্লাহু আকবার আল্লাহ তুমি অধিক বড় আল্লাহ তুমি অধিক মহান এইটা প্রমাণ করার জন্য না আমার এই সন্তানটাও না এই যে ৮০ বছর বৃদ্ধ বয়সে আমি যেই সন্তান ইসমাইলকে পেলাম একেও আমি মহান মনে করি না বড় কিছু মনে করি না এও আমার কাছে তুচ্ছ একেও আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি জমাই দিয়ে দিলাম আল্লাহ কি বললেন যে ইব্রাহিম তুমি নিয়ম একবারে ফুলফিল করে দিয়েছো তোমার অন্তরের মধ্যে আল্লাহর জিকির আল্লাহর মহানত্বর বর্ণনার ক্ষেত্রে কোনো ত্রুটি নাই অতএব তোমার এই কুরবানি ইসমাইল ছাড়াই তোমার কুরবানি কবুল হয়ে গেছে আল্লাহ জান্নাতি এক পশু দিয়ে বদলাই ফেলেছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজকে চিন্তা করে দেখেন আজকে গোস্ত খাওয়ার জন্য যে যত পাক্কা বেনামাজি যত আল্লাহদ্রোহী বেশি বেশি যে ধর্মনিরপেক্ষ সেই ব্যক্তি আবার কুরবানি সবচেয়ে বড়টা দেয় যত বড় ফাসেক কুরবানি তত বড় যত বড় বেনামাজি তার কুরবানি তত বড় আর যত যত কি বলে ঘাটিয়া দরজার ইসলামের দৃষ্টিতে যাদের নিম্ন পর্যায়ে নিম্ন স্তরে বসবাসকারী যারা হ্যাঁ যাদের কোনো মূল্য নাই কানাকড়িও মূল্য নাই যাদের ইসলামের দৃষ্টিতে চিন্তা করতে গেলে মানুষের কাছে অবশ্য কোন নায়ক কোন নায়িকা নাপাক সব ইনকাম অনেকের দেহ ব্যবসার ইনকাম সেখান দিয়ে তারা কুরবানি করে দিচ্ছে কি চায় লিয়াজকুরু আসমা আনা তাদের কথা হলো আমরা কুরবানি দিচ্ছি আল্লাহর নাম জিকিরের জন্য নয় আমাদের নাম যেন জিকির হয় না আমরা এদের নাম জিকির করব না এরা হলো ড্রেনে নিক্ষেপযোগ্য এরা হলো পাপিষ্ট এরা হলো ফাসিক ফাজিরের দল এরা যদি কোটি টাকার 100 কোটি টাকারও কুরবানি দেয় কানাকড়ি অমূল্য নয় আল্লাহ কি বলছেন আল্লাহর কাছে তোমাদের রক্ত তোমাদের পশুর কুরবানির জন্তুগুলোর রক্ত মাংস কিছুই পৌঁছে না পৌঁছে শুধু কি তোমাদের তাকওয়াটা আল্লাহ ভীরুতা আল্লাহর মহব্বত আল্লাহর মহানত্ব আল্লাহর বড়ত্ব তা আলহামদুলিল্লাহ আমরা এখন ঈদুল ফিতর সালাত আদায় করেছি এখনই আমরা যে ইনশাআল্লাহ সর্বপ্রথম কুরবানি করব যত তাড়াতাড়ি আমরা কুরবানি করে এই কুরবানির গোশত খেতে পারি তা আলহামদুলিল্লাহ কিছু আমাদের সমাজে মাসলা মাসাইল নিয়ে গোলমাল লেগে যায় মাসলা মাসাইলগুলো কি অনেকে শরিক কুরবানি দিব কি দিব না হ্যাঁ তো শরিক কুরবানির চলে কোথায় উট এবং গরুতে শরিক কুরবানি জায়েজ আছে উত্তম বলছি না আমরা জায়েজ কিন্তু যদি না জায়েজ বলে তাহলে তো এই ফতোয়া ভুল ভুল ফতোয়া এটা কেউ ফতোয়া দেয় নাই আর নাজায়েজ যারা বলে তাদের আমরা রোগ ধরতে পেরেছি 3 প্রকারের হাদিস আছে তারা 1 প্রকারের হাদিস নিয়েই লাফালাফি করে আমরা এই জন্য এই বইটার মধ্যে ঈদ ও কুরবানির মাসাইল যেই হাদিসগুলো না পাওয়ার কারণে যেই হাদিসগুলো না বোঝার কারণে তারা বলছে শরিক কুরবানি জায়েজ নেই ওগুলো আমরা সুন্দর করে এই বইয়ের মধ্যে উল্লেখ করেছি অনেকগুলো হাদিস শরিক কুরবানির বহু হাদিস পাওয়া যায় আমি মোটামুটি 3 প্রকার হাদিস বলতে পারি तीन प्रकार हादिस जेमन एक प्रकार हलो सफरेर हादिसगुलो कोथाय पावा जाय आबू दाऊद मुस्लिम आबू दाऊद तिरमिजी नासाई सफरे आल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम 7 भागे कुरबानी करेছেন साहाबाए केराम के 7 भागे कुरबानी करते बोलेছেন किन्तु एई हादिसगुलोके इमाम तिरमिजी रहमतुल्लाह आलैहि उजहियार बाबे उजहियार अध्याये उल्लेख करेছেন हादी हलो हाजीदेर कुरबानी हजेर मध्य जे कुरबानी देय सेटा हलो हादी अथवा ईदुल आजहा यदि उपस्थित हय ताहले सेखाने शरीक कुरबानीर कथा किन्तु इमाम तिरमिजी रहमतुल्लाह आलैहि एई हादिसगुलोके कोथाय निये एसेछेन साधारण आमरा बाड़ीते जे ईदुल आजहाते जे कुरबानी करी सेई अध्यायेर मध्य निये एसेछेन तार माने मौलवी साहेब बोलतेछे एटा सफरेर हादिस किन्तु जेई ग्रंथे हादिसटा पावा गेलो उनी बोलছেন যে এই হাদিসটা কুরবানির অধ্যায়ে উল্লেখ করে বলেছেন কুরবানি তো চলবে তাহলে কি বোঝা গেল মৌলভী সাহেবের বুঝ আর ইমাম তিরমিজির বুঝ ইমাম আবু দাউদের বুঝ এটা কি এক হবে নাকি উনি বলছেন সফর 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 নিয়াজ আর ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ উনি ওই সফরের কুরবানির হাদিসগুলো देखा जाए मुकिम अवस्थाय जे आमरा ईदुल आजहा पढ़लाम एई अध्याये उल्लेख करेছেন ताते कि बोझा गेल जे जारा एई हादिसगुलोर सन्धान दिलेन जादेर काछ थेके एई हादिसगुलो आमरा पेलाम तादेर काछ थेके हादिसेर बुझ आमरा नेई नाई मौलवी बुझ एटा एटा मौलवी बुझ मौलवियाना बुझ चलबे ना एटा मोल्ला मार्का बुझ अरे भाई तुमी जेई हादिसटा जार काछे पाइला इमाम आबू दाऊद बर्णना करेছেন इमाम तिरमिजी बर्णना करेছেন और तुमी बोलतेছো এটা সফরের হাদিস और उनी आबार এই হাদিসগুলোকে মুকিম অবস্থায় যে কুরবানি দেয় সেই অধ্যায়ের মধ্যে নিয়ে এসেছেন তা এই হলো এক প্রকার হাদিস যেগুলো মৌলভী বুঝ আর মুহাদ্দিস বুঝ মৌলভী বুঝ আর মুহাদ্দিস বুঝে পার্থক্য হয়ে গেছে আরেক প্রকার হাদিস হলো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি উনি হাদিস নিয়ে এসেছেন বলছেন जे बाबुन बाबुन फिल बकरति वल जजूरी अन सबआतिन बोलछे इमाम आबू दाऊद रहमतुल्लाह हादिस निये एसेछेन जे गरु एवं ऊँटेर क्षेत्रे 7 भागे कुरबानी देवा जायेज आछे सेई मर्मे अध्याय ऊँट और गरु एखन तुमी जेखानेई दाओ मुकिम अवस्थाय दाओ और मुसाफिर अवस्थाय दाओ उनी बाब निये आसछेन कि जे गरु एवं ऊँटेर क्षेत्रे 7 भाग जायेज आछे 7 भागे कुरबानी देवा चलबे एरपरे कि आसछे एरपरे हादिस निये आसछेन सफरेरगुलो निये आसछेन सफर छाड़ाओ निये आसछेन कि बोझा गेल ताहले जे ऊँट और गरु जेखाने कुरबानी होक ना केन आबू दाऊद रहमतुल्लाह आलैहि इमाम आबू दाऊद सुनान आबू दाऊदेर मध्य उनी निये आसछेन जेखानेई कुरबानी देवा होक ना केन सेखाने एइटा जायेज आछे जे 7 भाग करबे तारपरे उनी 7 भागेर हादिस छाड़ाओ निये आसछेन जाबेर रदियाल्लाहु बर्णित हादिस काला आल बकरतु आन सबआतिन वल जजूरु आन सबआतिन एखाने सफरेर कथाई उल्लेख नाई सफरेर कथा उल्लेख नाई बकरा तो नियम हलो कि जदि पशुटा गरु हय अथवा ऊँट हय ताहले एते 7 जन शरीक हईते पारबे सफरेर कथाई उल्लेख नाई हादिसे तारपरे देखा जाय जे उजहिया अर्थात मुकिम अवस्थाय एटा हलो तृतीय प्रकार हादिस उजहिया अर्थात आमरा जे कुरबानी এই যে ঈদুল আজহার সালাত পড়লাম এই ঈদুল আজহাতে আমরা গরু এবং উটে 7 জন শরীক হইতে পারি এটা স্পেসিফিক হাদিস পাওয়া যায় স্পেসিফিক হাদিস একেবারে সুনির্দিষ্ট কি বলছে আন আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন ফিল আযাহি রাহু তাবরানী ফিল মুআজাম ওয়াস সগীর ওয়াল আওসাত ওয়া সাহাহাহু আল আলবানী ফি সহীহিল জামি আব্দুল্লাহ বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈদুল আজহার ক্ষেত্রে এটা একেবারে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে ঈদুল আজহার ক্ষেত্রে উটে সাতজন শরিক হইতে পারবে এবং কি বলে গরুতেও সাতজন শরিক হইতে পারবে কিসে ঈদুল আজহাতে। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম তবরানী মুআজ্জামুল কাবীর মুআজ্জামুস আওসাত এই দুই গ্রন্থে বর্ণনা করেছেন এবং আলবানী রহমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বলেছেন সহিহুল জামে। এই দেখা যায় যে তিন প্রকার হাদিস। তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস তো রয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস তো রয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু একই কথা বলছেন আল জাযুরু আন সাবাতিন, মানে উট যদি কুরবানি দেয় কেউ যে কোনো জায়গায় মুকিম অবস্থায় অথবা মুসাফির উভয় অবস্থায় সাতজন শরিক হইতে পারবে। তারপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে পাওয়া যাচ্ছে যে তাকে সাহাবী জিজ্ঞাসা করলেন, সাহাবী একজন তাবি, তিনি বললেন যে ইবনে ওমর উট এবং গরুতে কি সাতজন শরীকে কুরবানি দিতে পারে, আপনি কি মনে করেন, আপনি তো আল্লাহ রসুলের একজন সাহাবী। তো উনি বললেন যে সাহাবী উট আর গরুতে কি সাতটা প্রাণ রয়েছে, সাতটা আত্মা রয়েছে, সাতজনের পক্ষ থেকে যে তুমি বলছো এটা জায়েজ আছে, তুমি আমাকে জিজ্ঞাসা করছো, তা আমি তো এটাই মনে করি যে যেহেতু উট এবং গরুতে সাতটা প্রাণ সাতটা আত্মা নাই, একটাই পশু, অতএব সাত ভাগ চলবে না, ইবনে ওমর বলছেন। তারপরে তিনি বললেন কি যে আপনি যদি এরকম বলেন তো আমি তো কুফাতে অন্যান্য সাহাবীদের কাছ থেকে শুনছি আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য আল্লাহ রসুলের সাহাবিরা তো বলছে যে চলবে। ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্নাল জাযুরা ওয়াল বাকারাত আন সাবআতিন, আপনি ছাড়া অন্য সাহাবিরা তো বলতেছে যে উট এবং গরুতে সাতজন শরিক হইতে পারবে, আপনি আবার একটু ব্যতিক্রম বলছেন কেন, আপনি এটা জানেন না? তো বলছে ফাকালা ইবনে ওমর লিরাজুল, তার পাশে আরেকজন লোক ছিল, ওনাকে জিজ্ঞেস করলেন তাই নাকি, সাহাবী যেটা বলতেছে যে এই কুফার মধ্যে যারা সাহাবী রয়েছে এই সাহাবীরা উট এবং গরুতে সাতজনের শরিক হইতে পারবে, এই কথা এই ফতোয়া কি তুমিও শুনেছ? আরেক ব্যক্তিকে বলতেছেন সাহাবী দাবি করলো যে সাহাবায়ে কেরাম কুফার মধ্যে যে সাহাবায়ে কেরাম আছে তারা সবাই সাত শরিকে কুরবানি দেওয়ার পক্ষে, তো তুমিও কি এটা শুনছো নাকি সাহাবীদের কাছ থেকে? তখন বললেন ওই লোকটাও বলল নাম, হ্যাঁ আমিও তো তাই শুনি, কুফাতে যে সমস্ত সাহাবীরা রয়েছেন। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার অবস্থান থেকে ফিরে আসলেন, তিনি মনে করতেন যে সাত শরীকে কুরবানি দেওয়া যাবে না। তারপরে উনি কি বলেন মা শাউরতু বিহাযা, অন্যান্য সাহাবায়ে কেরাম যে আল্লাহ রসুল থেকে সাত শরীকে কুরবানি দেওয়ার হাদিস বর্ণনা করে এইটা আবার আমি জানতাম না, আমি এখন তোমাদের কাছ থেকে জানতে পারলাম, অতএব আমিও আজকে থেকে তাহলে কি। ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার ভুল ভেঙে দিলেন, তার ভুলটা ভেঙে নিলেন। এতদিন যাবৎ উনি মনে করতেন যে যেহেতু একটাই আত্মা উটে এবং গরুতে অতএব একজনের পক্ষ থেকেই হবে, কিন্তু যেহেতু অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেছেন যে এইটা সাতজনের পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার অনুমোদন দিয়েছেন, আমি এটা আগে জানি নাই বুঝি নাই, এখন থেকে আমি আমার অবস্থান চেঞ্জ করে নিলাম। ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার পূর্বের অবস্থান থেকে ফিরে তার ভুল কারেকশন করে তিনিও সেদিন থেকে শরিক কুরবানির পক্ষে তিনি চলে গেলেন। তারপর এই মর্মে দেখা যায় যে অনেকগুলো হাদিস আছে, 5-6টা মতো হাদিস রয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ফিরে আসার ব্যাপারে। যাক আলহামদুলিল্লাহ, কুরবানির দিন বেশি লম্বা চওড়া খুতবা দেওয়ার উপায় নাই, আমরা সবাই মোটামুটি জানি কুরবানির পশুগুলো আইব মুক্ত হতে হবে, ত্রুটি মুক্ত হতে হবে। আর কুরবানির পশুর ক্ষেত্রে অবশ্যই পরিণত বয়স হইতে হবে, পরিণত বয়স মানে ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে যাবে, গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ করে তৃতীয় বছরে পদার্পণ করবে, উটের ক্ষেত্রে 5 বছর পূর্ণ করে 6 বছরে পদার্পণ করবে। হ্যাঁ, এই হলো উটের বা পশুর উপযুক্ত বা পরিণত বয়সে পদার্পণ করা বা এখতিয়ার করার নিয়ম। আর যেগুলো বড় বড় আয়েব সেগুলো হলো কানা, স্পষ্ট কানা হওয়া চলবে না এবং কি বলে স্পষ্ট খোঁড়া হওয়া চলবে না এবং স্পষ্ট তার রোগাক্রান্ত হওয়া চলবে না এবং সে হাড্ডিসার, একেবারে হাড্ডিসার পশু হওয়া চলবে না, হৃষ্টপুষ্ট যেন হয় এরকম। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যাদেরকে যেভাবে কুরবানি করার তৌফিক দিয়েছেন, পশু আমাদেরকে আল্লাহ ক্রয় করার তৌফিক দিয়েছেন, এর উপরে আমরা আল্লাহর নাম আজকে উচ্চারণ করব। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আমাকে 7 শরীকের ক্ষেত্রে সিরিয়াল করে নামগুলো বলার দরকার নাই, কারণ এই নামগুলো আল্লাহর কিতাবে উঠে আছে। আসমান জমিন সৃষ্টিরও 50,000 বছর আগে নাম উঠে আছে। কয়জন শরীক হবে? এখন সিরিয়ালি নাম পাঠ করে আল্লাহকে আমরা কি বুঝাইতে চাই? হ্যাঁ, সংক্ষেপে বলতে পারি এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। এইটা আপনি বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করবেন। কিবলামুখী করে কুরবানি করা এটা হলো নিয়ম। এবং কুরবানির পশুকে যত আরাম দিয়ে আপনি জবাই করবেন, এহসান, সব কিছুতে আল্লাহ এহসান লিখেছেন, তো যাতে জবাইটাও আরামদায়ক হয় সেই দিকে চিন্তা করতে হবে। ছুরিটা যেন ভোঁতা না হয়, ধারালো হয় এবং যত তাড়াতাড়ি তার প্রাণ বের হয় সেইভাবে সচেতনতার সাথে জবাই করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের জিলহজ মাসের 10 তারিখের সিয়াম, কিয়াম এবং দান সাদাকা কবুল করেন। আজকে আমরা ঈদুল আজহা সমাপ্তির দিন 10 এবং সমাপ্তি দিনে আমরা খুশির এবং আনন্দের সাথে সালাত পড়লাম। এই সালাত যেন কবুল করেন এবং আমাদের কুরবানিগুলো কবুল করেন। তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম সালেহাল আমাল। استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم اللهم اصلح لنا ديننا الذي هو عصمة امرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا اخرتنا التي فيها معادنا واجعل الحياه زياده لنا في كل خير والموت راحه لنا من كل شر اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين يا رب العالمين اللهم اصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بنواصيهم إلى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون